আজকে আমরা পুজোর শপিং করতে যাচ্ছি। বিয়ের পর এবার আমাদের প্রথম পুজো, এতদিন শপিং করার সময় পাইনি, তাই মহালয়ার আগের দিনকেই যাচ্ছি। চাটা খেয়ে ঝটপট রেডি হয়ে নেব। আমরা বেরিয়ে পড়েছি। পাঁচটি দেখে একটি পছন্দ নয়, বাড়িতেই বসে দেখুন একশোটি আর কিনো একটি। এখন বয়েজ স্পেশাল জামা কাপড়ের দোকানে এসেছি, ভাই দুটোর জন্য আর বাবা কাকাদের জন্য জামা প্যান্ট কিনবো এখান থেকে, তারপর আমরা আধুনিকায় যাবো। কত গাড়ি, আধুনিকায় এলাম, এত ভিড়, গাড়িগুলো সব রোডের ওপর দাঁড়িয়ে আছে। মলের ভেতরেও এত ভিড়, মানে গিজগিজ করছে লোকে। এইগুলো হচ্ছে আমাদের পুজোর কেনাকাটা, শুধু এইগুলো না এখনো আছে, ওসব বের করছে। এটা হলো আমার বোনের জামা, সব একে একে বের হচ্ছে। বাবার জামা, এটা এটা হচ্ছে সানার জামা, লালটা ডোনার, লালটা ডোনার, ওইটা সোনার। না কালার ম্যাচিং করে দিল তো ওই জন্য। এগুলো সব শাড়ির ম্যাচিংয়ে ব্লাউজ, আসলে বিয়ের প্রথমবার তত্ত্ব দেওয়া হচ্ছে, ওগুলো সব সেই ব্লাউজ ছায়া ওই সব। এটা হচ্ছে বড় আকার শার্ট, বড় আকার শার্টের কালারটা খুব ভালো হয়েছে, দারুণ কালার হয়েছে। তুমি কি কিনেছ পূজাতে? বিয়ে হওয়ার এক বছর আগে থেকে কিছু কেনেনি, দেখছে ওকে তো আর কেউ দেখবে না, ওই জন্য যা আছে তাই পরে পরেই বেড়াচ্ছে। দোকানদারগুলো বলছে যে বিয়ে হয়ে লস হয়ে গিয়েছে। হচ্ছে মা বড় মাদের শাড়ি, এটা হচ্ছে মায়ের, এটা বড় মা, ঠাকুমা। তুমি সরে যাচ্ছ তো, ছোট মনে সবুজটা, হ্যাঁ
এই শাড়িগুলো হচ্ছে মা, ছোটো মা, বড়ো মা, ঠাম্মা, বৌদি, তারপরে পিসিমণি সবারই জন্য আছে। হোয়াইট আর রেড কালারের শাড়িটা হচ্ছে পিসিমণির। টাকা পিস, 10 টাকা পিস, 20 টাকা পিস। জামা কাপড় বিক্রি করতে বসেছে। সবগুলো নেব। সব প্যাকেটিং করা হচ্ছে, 3টে প্যাকেট আলাদা করে রাখলাম, এখনও প্যাকেট হবে আর ও সব করছে। জামা কাপড় কিনতে যাওয়ার আগে অবধি ও কোনো কাজ করেনি, কিনে আসার পর ও এখন কাজ করছে। মিথ্যা কথা বলছে, কিচ্ছু পছন্দ করেনি, মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না। এবার পুজোতে কিনতে গিয়ে তো কনফিউজ লাগে নিজেকে না, আর ও মানে কি করবে, দোকানে গিয়ে যা সামনে আসছে আর একটা দেখে একটা দেখি, একটার পর একটা চেঞ্জ করে ঠিক মানে বলতে এই যে নিয়ে নি। তাই তো, তো পুজোতে 10-15টা মাল দেখে শুনে তারপর নিতে হয়। 10-15টা, 20-25টা মাল দেখি। তাই তো, মিথ্যা কথা বলবো না, 20-25টা জীবনেও না। শুধু নিন্দা করছে, সব বড়ি সমান। দেখো বুদ্ধি কিরকম, প্রথমে ওই প্যাকেটে ঢুকিয়েছিল শাড়িগুলো, বড় প্যাকেটে ঢুকিয়ে শাড়িগুলো দিয়ে, এবার জিন শার্ট তো ছোটো প্যাকেটে ঢুকবে না, আবার চেঞ্জ করছে। দেখো একটা বাক্সের মধ্যে জামা প্যান্ট দুটো একসাথে ঢোকাচ্ছে। বেশি বুদ্ধি, সব প্যাকেট হয়ে গেল, অনেক কাজ করে হাঁপিয়ে গিয়েছে। এই কাজটা আমিও করতে পারতাম। এখানে আছে